নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবজ্যোতি, আপনারা দেখছেন এশিয়ানেট নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিঠাম গ্রামে। মিঠাম গ্রাম যা রানীবাঁধ বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ে, আমরা সেই মিঠাম গ্রামে এসে পৌঁছেছি এবং সেই আমাদের যে সফরের অভিজ্ঞতা তা আমরা মানে অসহনীয় এবং দুর্বিষহ। কারণ যে রাস্তা দিয়ে আমরা এসে মিঠাম গ্রামে পৌঁছেছি তা মানুষের এই 2021 এসে মানুষ যে এরকমভাবে বসবাস করে সেটা হয়তো আমরা আজকে এই গ্রামটাতে এসে না পৌঁছলে বুঝতেও পারতাম না। আমরা এই মুহূর্তে যেটা দেখাবো যে আমাদের পিছনেই ঠিক রয়েছে, দেখতে পাচ্ছেন যে মিঠাম সেকেন্ড অঙ্গনওয়াড়ি সেন্টার। এই মিঠাম অঙ্গনওয়াড়ি সেন্টার প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পুরো বন্ধ রয়েছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন কীভাবে জঙ্গল হয়ে গেছে। শুধু নয়, দরজা জানলা প্রায় মানে ভেঙে যাওয়ার উপক্রম এবং এখানটায় মানে অঙ্গনওয়াড়িতে যাওয়ার যে রাস্তা তার মাঝখানে একটা পুরো গর্তের মতো খোঁড়া হয়ে গেছে। সেই গর্ত ডিঙিয়ে ওপারে যাওয়াটাও অত্যন্ত দুর্বিষহ ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এরকম একটা জায়গা মিঠাম যেটা একদম জঙ্গলমহলের মধ্যে একটা গ্রাম এবং যেখানে আদিবাসী জনজাতির বসবাস, তাদের কাছে এরকম একটা অঙ্গনওয়াড়ি সেন্টার যে কতটা উপকারী শুধু নয়, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চা রয়েছে যাদের মানে তাদের জন্য, তাদের বড় হওয়ার জন্য বা তাদেরকে প্রাথমিক যে শিক্ষা দেওয়ার জন্য যে অঙ্গনওয়াড়ি সেন্টার বা ICDS যে উদ্যোগে যে প্রকল্প সেটা যে কতটা উপযোগী তা নতুন করে নিশ্চয়ই বলার কিছু নেই। কারণ এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোই আসতে মানে বিভিন্ন যেসব অনুন্নত এলাকা রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেখানটায় এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর মধ্যে দিয়ে কিন্তু সরকার, শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন প্রকল্পকে ইনিশিয়েট করায় যাতে চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় মানে পদক্ষেপ নেওয়া যায়। এবং শুধু তাই নয়, এই চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে এলাকার মানুষের একটা বড় কর্মসংস্থান হয়। কিন্তু সেই অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ, সবচেয়ে বড় কথা এরকম একটা অনুন্নয়নের পরিবেশে পড়ে থাকা একটা গ্রাম, তার কাছে এরকম একটা অঙ্গনওয়াড়ি সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যা বেহাল দশা সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গরমকালে জল পান কলে? তখন খাওয়ার জল কোথা থেকে আনেন? ফোন করা হয় করে তারপরে তারা জল দিয়ে যায়? কোথায়, কোন জায়গাটায় দেয় জল? এখানে দিয়ে যায়। তো এটা সেই আপনার মানে মানে যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে, মানে এই গ্রামে যবে থেকে আছেন তবে থেকে আপনার বাড়ি এখানেই? তো মানে বিয়ের পরে এখানে এসেছেন, তার আগে কোথায় ছিল আপনার নিয়ে? জামগাড়িয়া। জামগাড়িয়া, সেটা কি এই এখানেই পড়ে, এর মধ্যেই? সেই মধ্যে ঘরে গিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে যে এরকম অবস্থা, এই যে ভোট চাইতে আসেন না নেতারা আপনাদের কাছে, তো এসে তখন বলেন না যে এই রাস্তাঘাটের এরকম একটা বেহাল? কোনো কি ওই কোথাও ব্যবস্থাই করে না? ব্যবস্থাই করে না? রাস্তাঘাটে কোনো উন্নতিও নেই, জলে কোনো সেরকম কিছু নেই? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিঠাম গ্রামে। মিঠাম এমন একটা গ্রাম যেটা রানীবাঁধ বিধানসভা ক্ষেত্রের মধ্যে আসে। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমাদের কাছে খবর ছিল যে মিঠামে গ্রাম যেখানে সেখানকার রাস্তাঘাটের পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং ততোধিক খারাপ অবস্থা এখানে বসবাসকারী মানুষজনের, এদের মধ্যে আরও বেশি করে খারাপ অবস্থা কিন্তু শবরদের। আদিবাসী জনজাতি অধ্যুষিত এই এলাকায় আপনি যদি মানে অবাক হয়ে যাবেন যদি এই রাস্তাটা দেখেন, এটা হচ্ছে একটা রাস্তা, এটা নাকি গ্রামে প্রবেশ করার রাস্তা। এই রাস্তাটা ব্যাপ্তি কম করে হলো 2 থেকে 3 কিলোমিটার, এখানেই শেষ নয়, এরকম সরু রাস্তা তো ছেড়ে দিন। আমরা রানীবাঁধের যেখানে
মানে মূল সড়ক যেখানে যেখান থেকে আমরা এই মিঠামের রাস্তা ধরেছি, এখান থেকে সে রাস্তার দূরত্ব কম করে হলো 7 থেকে 10 কিলোমিটার, এবং সেই 7 থেকে 10 কিলোমিটার রাস্তা মানে তার এতটাই বেহাল দশা এবং সাংঘাতিকভাবে মানে অবাক হয়ে যাবেন যে পুরো পিচ রাস্তা, আদা মানে আত খাওয়া পিচ রাস্তাতে ভর্তি, এবং এখানে এই সব গ্রামে যেসব মানুষরা আসেন যারা শহর থেকে বা অন্য কোথাও থেকে এই গ্রামে আসেন, তাদেরকে অন্তত এই 7 থেকে 10 কিলোমিটার রাস্তা রীতিমতো পায়ে হেঁটে আসতে হয়। যাদের বাইক আছে বা যাদের ছোট গাড়ি আছে তারা এই রাস্তাটা সেভাবে সফরটাকে বার করে নেন, কিন্তু অধিকাংশেরই কিন্তু এখানে সেরকম কোনো যানবাহন নেই সাইকেল ছাড়া, যাতে তারা মূল রাস্তা থেকে এখানে খুব সহজে পৌঁছে যেতে পারেন। মিনিমাম 7 থেকে 10 কিলোমিটার রাস্তা তাদেরকে হেঁটে তবে গ্রামে প্রবেশ করতে হয়। এটাই হচ্ছে 2021-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একটা গ্রামের অবস্থা, রানীবাঁধ বিধানসভা যা বাঁকুড়া লোকসভার অন্তর্গত, সেই রানীবাঁধের বিধানসভা ক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমরা চলেছি রীতিমতো শবরদের খোঁজে, শবরদের পাড়ার খোঁজে। গত আধ ঘন্টা ধরে এত রাস্তার হাল খারাপ যে বিভিন্ন দিকে দিকভ্রষ্ট হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, এখন পর্যন্ত কিন্তু আমরা শবরদের পাড়াতে পৌঁছতে পারিনি। এই রাস্তার এরকম কতদিন ধরে অবস্থা? এরকম আছে বহুদিন থেকে, এরকম আছে। মানে আপনি ছোটবেলা থেকে মানে জন্ম থেকে দেখছেন? হ্যাঁ। তা আজ পর্যন্ত এই রাস্তার উন্নতি হলো না কেন? সেটা বলতে পারছি না কেন হচ্ছে না। না আপনাদের যে এখানকার নেতারা আছে তাদেরকে বলেছিলেন যে আপনারা যে এরকম রাস্তার উন্নতি হওয়া দরকার? হ্যাঁ বলা হয়েছে। এটা তো একটা গ্রাম, এইখানটায় গিয়ে কতগুলো বাড়ি আছে এখানে? এখানে আছে উপরে 3টা বাড়ি আছে, আর নেই। আর নেই? না। তো এই 3টা বাড়ির জন্য কোনো রাস্তা তৈরি হয়নি, তাই তো? না। আর এমনি জলের কি অবস্থা আপনাদের? জলে যেমন আছে এইরকমই আছে, ওই টিউবওয়েল। হ্যাঁ। আর গ্রীষ্মকাল হলে মানে তখন তো জলস্তর নেমে যায়, তখন এরকমই থাকতে হয়? এরকম হয়। তখন জল কোথা থেকে আনেন? এই টিউবওয়েল থেকে নিয়ে যাওয়া হয়। না এবার টিউবওয়েল দিয়ে যদি জল না বেরোয় তখন? তখন ওখানে একটা কুয়া আছে, ওখান থেকে আনা হয়। ওখান থেকে? এমনি কোনো আপনাদের জলের কোনো পাইপলাইন বা কিছু হয়নি, ঘরে ঘরে জল পৌঁছায়নি? না মানে পাইপলাইন বসে করানো হয়েছে, কিন্তু এখনো পাইপলাইন বসেছে? হ্যাঁ, এখনো পর্যন্ত সেটিং হয়নি, জল আসেনি। জল আসেনি। আচ্ছা, আর ইলেকট্রিক কি আছে বাড়িতে? হ্যাঁ আছে। কবে এসেছে? বহুদিন ধরে আছে ওটা। বহুদিন থেকে আছে। আর এমনি এখানে স্কুল কলেজ স্কুল কোথায় এখান থেকে? স্কুল আছে এখানে, আছে ওই নিচে আছে। মানে সেটা কি প্রাথমিক বিদ্যালয়? হ্যাঁ। আর এমনি হাই স্কুল? হাই স্কুল রানীবাঁধ। রানীবাঁধ? ওখানে মানে এখান থেকে তো রানীবাঁধ বিশাল দূর। হ্যাঁ। মানে এবং রাস্তাটা তো পুরোটাই ভাঙা, পুরোটাই খারাপ রাস্তা, কোনো গাড়ি ঘোড়াও তো চলে না, শুধুমাত্র যাদের গাড়ি ফাড়ি আছে তারাই বোধহয় যেতে পারে, যাতায়াত করতে হয়, না হলে বাকিদের হেঁটে আসতে হয়। ওইভাবে কি আপনারা যাতায়াত করেন? হ্যাঁ হ্যাঁ। মানে আপনাদের বাস ধরতে গেলেও সেই মেইন রোডে? হ্যাঁ, ওখানে যেতে হয়, হেঁটে যেতে হয় এতটা রাস্তা। কতক্ষণ সময় লাগে হেঁটে যেতে আপনাদের? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? এতটা এই গরমকালের মধ্যে? মানে দুপুরে যদি কোথাও বেরোতে হয় এই অবস্থায় যেতে হবে। আর কেউ যদি গ্রামে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে নিয়ে যাওয়ার উপায় হাসপাতালে? তখন রানীবাঁধ ফোন করতে গাড়ি। আর যদি গাড়ি না পায় তাহলে? তখন মোটরসাইকেল কারো দেখতে হবে, দেখতে হয়। আর সেগুলোও যদি না পাওয়া যায় তখন কেউ মানে কি কীভাবে নিয়ে যান তাকে? এখন এখন তো সবকিছু অ্যাভেলেবেল হয়ে গেছে না? আচ্ছা, ফোন করলে মোটামুটি পয়সা দিলেই চলে চলে আসে। হ্যাঁ, ভোট যায় কিন্তু আমরা কেউ খোঁজ রাখি না যে আমাদের এই বাংলার বুকে এমন এমন প্রচুর এলাকা রয়েছে যেখানে আজও এই 2021 সালও এমনভাবে তারা অনুন্নয়নের আবহে পড়ে রয়েছে, তা হয়তো আমরা কল্পনাতেও আনতে পারি না। আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন না যে এখনও 7 ক্রোশ রাস্তা হেঁটে একটা গ্রামে পৌঁছতে হয়। আপনারা এখনও নিশ্চয়ই মানে কেউ হয়তো ঠাউর করতে পারছেন না যে কীভাবে এটা সম্ভব, একটা রাস্তা যেটা পুরোপুরি আত খাওয়া পিচের রাস্তা, এখান থেকে কেউ যদি অসুস্থ হয় সে মানুষটাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া প্রচণ্ড রকমের কঠিন বিষয়। সবচেয়ে বড় কথা, এখন বেশ কিছু যানবাহন হয়েছে, ফোন করলে চলে আসে বটে, কিন্তু তার জন্য অর্থের দরকার। সেই অর্থ কীভাবে এখানকার মানুষজন জোগাড় করেন সেটা কহতব্য নয়, কারণ এখানে যেভাবে মানুষের রুটি রুজি নির্ধারণ হয় এটা একদম জঙ্গলমহল এলাকা। এখানে চাষবাসের কাজ অত্যন্ত মানে সংকীর্ণভাবে হয়। এখানে মানুষের যে দৈনন্দিন যে বেঁচে থাকার যে লড়াইটা সেটা সাংঘাতিক রকমের কঠিন, সেরকম একটা পরিবেশে এরকম অনুন্নয়নের আবহে পড়ে রয়েছে মিঠাম এই গ্রামটি। 2021 বিধানসভা নির্বাচন
এই মুহূর্তে চলছে পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু সেই উন্নয়ন, সেই নির্বাচনে যেসব রাজনীতিকরা বিভিন্ন ধরনের উন্নয়ন এবং এক নতুন মানে বাংলা গড়ার কথা বলছেন, তারা কি খোঁজ রাখেন মিঠামের মতো গ্রামের, মিঠামের মতো গ্রামের মানুষদের? ক্যামেরা অমিত দাসের সঙ্গে দেবজ্যোতি চক্রবর্তী, এশিয়ানেট নিউজ বাংলা।